নমস্কার বন্ধুরা, ইতিহাসের ইতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। আষাঢ় মাসে অনুষ্ঠিত হয় মা বিপত্তারিণীর ব্রত। দেবী বিপত্তারিণী মা দুর্গারই 108 রূপের অন্যতম। রথযাত্রা থেকে উল্টো রথের মধ্যে যে শনি এবং মঙ্গলবার পরে, সেই দিনে মায়ের ব্রত অনুষ্ঠিত হয়। ব্রতের আগের দিনে ব্রতীকে নিরামিষ অথবা হবিষ্যান্ন গ্রহণ করতে হয়, আর ব্রতের দিনে রাত্রিবেলা দুধ মিষ্টান্ন আহার করলেই চলে। এই দিনে ভাত খেতে নেই, এছাড়াও রুটি খাওয়া যায় না, তবে লুচি বা পুরি খাওয়া যেতে পারে, ফলও খাওয়া যায়। এই পুজোতে মাকে সকল উপকরণে 13টি করে দিতে হয়। 13টি ফুল ফল, 13টি পান, 13টি সুপুরি, লাল সুতো 13টি, এবং সেখানেও থাকে 13টি গিট, 13টি দুর্বা। স্ত্রীলোকের বাম হস্তে পুরুষদের দক্ষিণ হস্তে ধারণ করতে হয় এই সুতো। বন্ধুরা, জেনে নেই মা বিপত্তারিণীর ব্রত কথা। একদিন মহামুনি নারদ পৃথিবী ভ্রমণ করতে করতে এক নদী তীরে এসে উপস্থিত হলেন। দেখলেন সেই স্থানে 10-12টি স্ত্রীলোক মিলে শ্রী শ্রী দেবী দুর্গার পূজা করছেন, কেউ বা মা দুর্গার অষ্টোত্তর শতনাম পাঠ করছেন, কেউ বা মার পুজোর আয়োজন করছেন। স্ত্রীলোকেরা মহামুনি নারদকে জিজ্ঞাসা করলেন, মা দুর্গার নাম বিপত্তারিণী কেন হল, তা বিশদভাবে আমাদের কাছে বলুন। তখন মহামুনি নারদ বললেন, মা, তোমরা সকলে শ্রবণ করো, মা দুর্গার বিপত্তারিণী নাম কেন হল আমি এখন তা তোমাদের বলি। সুরাসুরগণ যখন সমুদ্র মন্থন করছিল, তখন সমুদ্র মন্থন থেকে কালকূট বিষ উঠে এসেছিল। সেই কালে মহাদেব শ্রী দুর্গা নাম স্মরণ করে সেই বিষ পান করেছিলেন। সে বিপদ থেকে মা দুর্গায় শিবকে রক্ষা করেছিলেন, এই কারণেই বলা হয় দেবীর আরেক নাম বিপত্তারিণী। এই সম্বন্ধে আরও একটি কথা প্রচলিত। গোষ্ঠে যাবার সময় মা যশোদা শ্রীকৃষ্ণের হাতে দুর্গা নাম স্মরণ করিয়ে রক্ষা কবচ বেঁধে দিতেন, যাতে শ্রীকৃষ্ণের কোনো রকম বিপদ না ঘটে। শ্রীকৃষ্ণ যদি কখনো বিপদেও পড়তেন, মা দুর্গার নাম সে স্মরণ করত এবং তার ফলে সেই বিপদ থেকে উদ্ধার হতো। এমনকি তিনি দুর্গা দুর্গা বলে কালীদহে ঝাঁপ দিয়ে কালীয়কে দমন করেছিলেন। শ্রীমা দুর্গা শ্রীকৃষ্ণকে নানা বিপদের মধ্যে থেকে উদ্ধার করেছিলেন বলে মা দুর্গার নাম হয়েছে বিপত্তারিণী। মহামুনি নারদের মুখে বিপত্তারিণীর মাহাত্ম্য শ্রবণ করে রমণীগণ ভক্তি সহকারে দেবী দুর্গার পূজা করে বহুবিধ বিপদ থেকে মুক্তি লাভ করেছিলেন। মা বিপত্তারিণী পূজোর আরও একটি প্রচলিত ব্রতকথা রয়েছে, সেটিও রইল আপনাদের জন্য। পুরাকালে নারদ মুনি বেড়াতে বেড়াতে একদিন কৈলাসে গিয়ে উপস্থিত হলেন। সেখানে শিব দুর্গাকে প্রণাম করে ঋষি জিজ্ঞাসা করলেন, প্রভু, আপনি তো মঙ্গলময় আর সবসময় মঙ্গলের কারণ, এখন বলুন তো, কি ব্রত করলে মানুষের সব রকম বিপদ থেকে মানুষ মুক্ত হতে পারে? নারদের কথা শুনে মহাদেব বললেন, যে স্ত্রীলোক বিপত্তারিণী ব্রত করে সে সকল রকম বিপদ থেকেই উদ্ধার পায়। তখন নারদ মুনি জিজ্ঞাসা করলেন, পূর্বে এই ব্রত কে করেছিল, তার নিয়ম কি, এর ফলই বা কি, অনুগ্রহ করে আমাকে বলুন। নারদের এই কথা শুনে মহাদেব বলতে শুরু করলেন, পুরাকালে বিদর্ভ রাজ্যে একজন সত্যনিষ্ঠ রাজা ছিলেন, তার স্ত্রীও ছিলেন নানা গুণে গুণসম্পন্না। ঘটনাচক্রে একদিন এক চামারের বউয়ের সঙ্গে তার পরিচয় হয়। লুকিয়ে লুকিয়ে তারা অনেক জিনিসপত্র দেওয়া নেওয়া করতে লাগল। একদিন দুজনের নানা কথাবার্তা বলার মাঝখানে রানী বললেন, কখনো হরিণের মাংস আমি দেখিনি, তুমি একটু হরিণের মাংস লুকিয়ে আমাকে এনে দিতে পারো? এরপরে রানীর কথা মতো চামারের বউ একদিন একটু হরিণের মাংস বেশ ঢেকে ঢুকে নিয়ে রানীকে দিয়ে গেলেন। রানীও সেটি নিজের ঘরে লুকিয়ে রাখলেন। ক্রমেই কথাটা রাজার কানে উঠল, রাজা তো খুবই রেগে গেলেন। পরেক্ষণে তিনি অন্তঃপুরে গিয়ে রানীকে বললেন, তোমার ঘরে তুমি কি লুকিয়ে রেখেছো,
শিগগির আমাকে দেখাও, না হলে তোমার গর্দান যাবে। রাজার রাগ দেখে রানীর তো খুব ভয় হল। কাঁপতে কাঁপতে রানী বললেন, আমার ঘরে নানান রকম ফল মূল ফুল রয়েছে প্রভু। রাজাকে এই কথা বলার পর রানী মনে মনে মা দুর্গাকে ডাকতে লাগলেন। রানী মনে মনে বললেন, মা বিপদতারিণী, আমি আজ খুব বড় বিপদে পড়েছি, আমাকে আশ্রয় দাও মা, এই বিপদ থেকে আমাকে উদ্ধার করো মা, আমি সারা জীবন তোমার ব্রত করব। রানীর প্রার্থনায় দেবী সন্তুষ্ট হয়ে অভয় দিয়ে বললেন, তোমার স্তবে আমি সন্তুষ্ট হয়েছি, তোমার ঘরে যা ছিল সেটা ফল ফুলেই পরিণত হয়েছে, এখন সেগুলি রাজাকে গিয়ে দেখাও, রাজা খুবই সন্তুষ্ট হবেন। মা দুর্গার কথা মতো রানী ঘরে গিয়ে দেখলেন চুবড়িতে মাংসের বদলে রয়েছে একরাশ ফল এবং ফুল। রানী তখন সকল কিছু এনে রাজাকে দেখালেন, রাজাও খুব সন্তুষ্ট হলেন। ক্রমে রানী ওই ব্রত করতে লাগলেন এবং অনেক সুখ ভোগ করে দেহত্যাগের পরে স্বর্গে চলে গেলেন। এই ব্রত যে পালন করে সংসারে তার কোনো বিপদ আপদ থাকে না। মা দুর্গা মা বিপদতারিণী সকল বিপদ থেকে তাকে রক্ষা করেন। অথ শ্রী শ্রী বিপদতারিণীর ব্রত কথা এখানেই সমাপ্ত।